বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি অনামিকা হাসান পুনম। মহামারী পরিস্থিতি থাকলেও চলতি বছর এইচএসসি পরীক্ষা হবে, এজন্য দেশের বিভিন্ন শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠান প্রধানদের প্রস্তুতি নিতে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। এটিএন বাংলাকে এই তথ্য জানান শিক্ষা সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। তিনি বলেন, পরীক্ষার 15 দিন আগে সংশ্লিষ্ট সবাইকে রুটিন জানিয়ে দেওয়া হবে, এ নিয়ে কোনো বিভ্রান্তি না ছড়াতেও অনুরোধ করেন সচিব। আমরা এখন 7 দিন না দেশেও পরীক্ষা নিতে পারি, কিন্তু আমরা 15 দিন এর জন্য বলছি যেহেতু ছাত্রদের একটু উপস্থিতির একটা ব্যাপার আছে। ইতিমধ্যে আমাদের বোর্ড আছে, তাদেরকে বলেছি যে সিস্টেমে আমরা এখন পরীক্ষা নিয়ে একটা বেঞ্চে সিদ্ধান্ত করে বসাই, ওগুলো না করা যাবে না। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলায় পুলিশের এএসআই লিটন মিয়া, কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন এবং আবদুল্লাহ আল মামুন সহ মোট 7 জনের 7 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। সিনহা হত্যাকাণ্ডে পুলিশের দায়ের করা মামলার 3 সাক্ষী আয়াস, নেজামুদ্দিন ও নুরুল আমিনকে টেকনাফের শ্যামলাপুর থেকে মঙ্গলবার গ্রেফতার করে র্যাব। সকালে কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাদেরও 7 দিনের রিমান্ড মঞ্জুর করে। করোনা ভাইরাসে দেশের বিভিন্ন অঞ্চলে এই পর্যন্ত 16 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে খুলনায় করোনায় 1 জন উপসর্গ নিয়ে 4 জন, মোট 5 জনের মৃত্যু হয়েছে। বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত 309 জন। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পজিটিভ উপসর্গ নিয়ে মারা গেছে 5 জন, নতুন শনাক্ত 45 জন। সিলেটে করোনায় 4 জনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত 39। গত 24 ঘন্টায় ঠাকুরগাঁয়ে 75 বছরে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। নতুন শনাক্ত হয়েছে 3 চিকিৎসক সহ 7 জন। এ ভাইরাসে বরিশালে পটুয়াখালী 1 জন মারা গেছেন। বিভাগে 6 জেলায় 72 জন নতুন শনাক্ত হয়েছে। এছাড়া যশোরে অতিরিক্ত পুলিশ সুপার সহ 69 জন, নোয়াখালীতে 50 জন, শরীয়তপুরে 47 জন, শেরপুরে 16 জন, ব্রাহ্মণবাড়িয়ায় 23 জন, জামালপুরে 17 জন, নেত্রকোনায় ডাক্তার ও কৃষি কর্মকর্তা সহ 6 জন এবং নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরীফুল ইসলাম রমজান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এবারে শেয়ার বাজারের খবর। অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে এসএস স্টিল লিমিটেডের পরিচালনা পর্ষদ। 320 টাকা থেকে 500 টাকা মূলধন বাড়াবে কোম্পানিটি। সংঘ স্মারকের আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে 5 নম্বর অনুচ্ছেদ সংশোধন করে মূলধন বাড়াতে পারবে এসএস স্টিল। এতে কোম্পানিটি সালে স্টিলে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। এখন শেয়ারহোল্ডারদের সম্মতির জন্য আগামী 28 সেপ্টেম্বর ইজিএম আহ্বান করা হয়েছে। ওই দিন সকাল 11টায় ডিজিটাল প্ল্যাটফর্মে কোম্পানির ইজিএম অনুষ্ঠিত হবে। ইজিএম সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 3 সেপ্টেম্বর। পুঁজিবাজারে তালিকাভুক্ত এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড ও সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 30 জুন 2020 সমাপ্তি হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। এনএলআই ফার্স্ট মিউচুয়াল ফান্ড শেয়ারহোল্ডারদের 5% নগদ লভ্যাংশ দেবে। সমাপ্ত বছরে ইউনিট প্রতি লোকসান হয়েছে 76 পয়সা। বাজার মূল্য অনুযায়ী সম্পদ মূল্য দাঁড়িয়েছে 11.22 টাকা। এদিকে সাউথ ইস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড 3% নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ইউনিট প্রতি লোকসান হয়েছে 76 পয়সা। বাজার মূল্য অনুযায়ী সম্পদ মূল্য হয়েছে 10.50 টাকা। উভয় ফান্ডের জন্য লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 9 সেপ্টেম্বর। জিএসপি ফাইন্যান্স এবং বার্জার পেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় উভয় কোম্পানির সভা শুরু হবে। সভায় জিএসপি ফাইন্যান্সের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত অর্থ বছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে। আর বার্জার পেন্সের চলতি বছরের 30 জুন পর্যন্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। পরবর্তী সঙ্গে দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।